ফিডরুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন সবাই? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই চাই, সব সময় ভালো থাকেন। চলেন আমরা আজকে আঙ্গুর গাছের দিকে যাব। আঙ্গুর চারা কিভাবে বড় করবেন সেটা দেখাবো, আর বড় করার জন্য কি কি করতে হয় এবং কি কি খাবার দিতে হয় সেটাও বলবো। চলেন আগে প্রথমে একটা যাই, এটা বাইকুনুর। প্রথমত গাছটা পরিষ্কার করে দেবেন সুন্দর করে। আর ছোট গাছে সব সময় খৈল ভিজানো পানি দিবেন, অবশ্যই মাটি শুকাইলে, বর্ষার সময় না, মাটি ভিজা থাকলে কখনোই দিবেন না। মাটি যখন শুকিয়ে যাবে তখন দিবেন, আপনার পানিটা সুন্দরভাবে খেয়ে নিবে তখন দিবেন, এর আগে আর দিবেন না। তো দেখছেন এখানে কয়টা ডাল, এখানে দুটো ডাল, একটা কেটে দিতে হবে, একটা রেখে দিতে হবে। যেই ডালটা সুন্দর সেটা বাছাই করে বাকিগুলো কেটে দেন। যেরকম এই ডালটা একেবারে ছোট, এটা কেটে দেব, এই যে এটা কেটে দিলাম, এটা রেখে দিলাম, এবং এটাকে সুন্দর করে বেঁধে দিতে হবে। এটা সুন্দর করে আবার বেঁধে দেন, তাইলে হবে। এখন এটা দুমদুমে বড় হবে, আগে দুটো ডাল ছিল, এখন একটা ডাল। আর একটা সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি মূল গাছ তৈরি করতে হবে এবং একটা ডাল নিয়ে বড় করতে হবে, যখন একটা ডাল বড় হয়ে যাবে তখন ওই ডালটা পুনিংয়ে মাথা কেটে দিবেন, ঝাঁকার উপরে হোক, দড়ির লাইন টেনে হোক, তখন ওটা মাথাটা কেটে দিলে আপনার ওখান থেকে কয়েকটা ডাল বের হবে। চলেন আর একটা জিনিস দেখাই, যদি এটা ছোটো গাছ না, এটা বড় হয়ে গেছে, অতএব এটা দেখানোর কোনো প্রয়োজন নাই। চলেন আমরা ছোটো গাছের দিকে যাই। আর একটা জিনিস দেখে যান, যদি এরকম হয় যে আপনি রোপণ করার পর আপনার কোনো মতে গাছ বৃদ্ধি পাচ্ছে না, তখন আপনার গাছটিকে প্রুনিং করে দিবেন। দেখছেন এটা প্রুনিং করা, এবং প্রুনিং করার পর যে কয়েকটা ডাল রেখে বাকি ডাল সমস্ত ডালই কেটে দিবেন, তিনটা ডাল, তিনটে ডালে যেটা দ্রুত বেগে বড় হবে সেটাই রেখে দেবো, আর বাকিগুলো সব কেটে দেব। চলেন কয়েকটা চারা গাছ আছে, ওগুলোর দিকে যাওয়া দরকার এবং ওগুলোর শেপ দেওয়া দরকার। আর সব সময় বলি, যারা ঝাঁকা দিবেন ঝাঁকার উপরে শেপ দিবেন, আর যারা ঝাঁকা দিবেন না তাদের শেপ আলাদা। দেখেন এটা ছোট গাছ, আর মাটি ভিজা থাকলে কখনোই পানি দিবেন না, মাটি শুকাইলে তখন পানি দিবেন। এটা একে ছোটো গাছ, এই মাথাটা নোটার, এটার ব্যবহার ভুল করবেন না। যাই হোক দেখছেন এই যে ছোট একটা কুশি বের হচ্ছে, একেবারে ছোট, এটা কেটে দিবেন, ছোট কুশি সব সময় কেটে দিবেন। আর দেখেন এখান থেকে কতগুলো কুশি ছাড়ছে, তো ওকে এই দড়ির ভিতরে শেপ দিতে হবে। ওর নামটা পরে জানাচ্ছি, তাই ধরুন শেপ যদি আপনি লাইন টেনে শেপ দেন তাহলে এখান থেকে পুনিং করে দেন, ব্যাস। দেখছেন মাথাটা কেটে দিছি, এখন কতগুলো ডাল আছে, সব ডাল তো আর রাখা যাবে না, এই ডালটা রেখে দেবো, এই ডালটা এদিক দিয়ে নেব, এটা কেটে দেব, এটাও কেটে দেব, এটাও কেটে দেব, এই দুইটা ডাল, এই দুটা ডাল একটা দিক যাবে আরটা ওদিক যাবে, হয়ে যাবে শেপ। আর মাটি খুঁচিয়ে খাবার দিবেন, যেমন চারা গাছে সবসময় খৈল ভিজানো পানি দেওয়া যায়, তবে বর্ষার ভিতরে না, আপনি অন্য সময় দেন, একটু পটাশ দেন, একটু জিঙ্ক দেন,
একটু বরুণ দেন, ব্যাস হয়ে গেল। এটা ভ্যালেস, ভ্যালেসের গতি মাশাল্লাহ বড় হচ্ছে। আর এই যে একটা ডাল দাস দেখছেন, এই যে একটা ডাল এটা রেখে দিছি, এটা এদিক দিয়ে নেব। যদি ঝাঁকা দিতাম এটা রাখতাম না, এটা কেটে দিতাম। যখন ওর মাথা প্রুনিং করা হবে তখন উপরে তিনটা ডাল রেখে এই একটা চারটা, মোট চারটা ডাল রেখে ওকে সমস্ত ডালেই কেটে দেওয়া লাগবে। অবস্থা দেখেন গাছের, দারুণ অবস্থা। এটা স্টাইলটা সুন্দর, এটা স্টাইলও আরও সুন্দর, খুব ভালো, দারুণ স্টাইল। এরকম স্টাইল আমার পছন্দ, কোল্ড স্টাইল। এটাও সুন্দর স্টাইল, তিনটা সুন্দর, তিনটা ডাল বের হয়েছে, তিনটা ডালে আশা করি ফলন হবে। ওর নাম এক্স। এই যে দেখেন আরেকটা, এটার নাম কটন ক্যান্ডি। দেখছেন ওর অবস্থা, ওর এক দুই তিনটা ডাল দুমদুমে বেড়ে চলেছে। একটা ডাল এদিক যাবে, একটা ডাল এখান দা যাবে, এবং এই ডালটা এখান দা যাবে। তবে একটা জিনিস খেয়াল করেন, আপনার এই ডালটা কোনো মতে ঠিক মতো বৃদ্ধি পাচ্ছে না, এই তিনটা ডালই রাখা দরকার। এরকম যদি কোনো ডাল হয় যেটা বৃদ্ধি পাচ্ছে না, সেটা আপনি নক্কো দিয়ে কেটে দিবেন, এবং ওর তিনটা, এই তিনটা ডাল বড় করেন। রানওয়ে সুন্দরভাবে বড় হচ্ছে, তবে এই যে মাঝে মাঝে ছোট ছোট কুশি বের হচ্ছে, এগুলো কেটে দিতে হয়, তাহলে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস দেখেন, এখানে দুটো ডাল বের হচ্ছে, নাটু সিডলেস। যেমন একটি ডাল আর এখান দিয়ে নেব, এবং আরেকটি ডাল এদিকে পাঠিয়ে দেবো, যেই ডালটা এখানে নেব সেটা এদিকে পেঁচিয়ে দেন, তাহলে হয়। ব্যাস এদিক দিয়েও বড় হবে। আরেকটা দেখেন, ওকে দুটো ডাল নিয়ে বড় হচ্ছে, ও ডাল রাখবে একটা, আরেকটা কেটে দেব। যেমন এই ডালটা কেটে দেন, এটার প্রয়োজন নাই। এখন ও আরও দ্রুত বড় হবে, এবং ওর কিছু শাখা ডাল বেরোচ্ছে, সেগুলো কেটে দেন যাতে ও আরও দ্রুত বড় হয়। আর ডালের ভিতরে যে ছোটো ছোটো যে ডালগুলো হয় এগুলো সব সময় কেটে দিবেন, এগুলো যদি না কাটেন আপনার গাছ স্লো হয়ে যাবে এবং বৃদ্ধি কমে যাবে, অতএব এগুলো কেটে দেওয়াই লাগে, সব সময় কেটে দিবেন। ব্যাস অন, ও একটা ডাল নিয়ে বড় হবে, এবং ওর একটা সুন্দর একটা খুঁটি দেন, খুঁটি দিয়ে বেঁধে দেন, ও দ্রুত বড় হয়ে যাবে। ওর একটা খুঁটি দিয়ে বেঁধে দেবো, ব্যাস হয়ে যাবে ওর গাছ। এবং সবসময় মাটি খুঁচিয়ে খাবার দিবেন, খাবারের মধ্যে জিঙ্ক, বোরন, পটাশ এগুলো দিবেন। অনুখাদ্যও দিতে পারেন, বিভিন্ন ধরনের অনুখাদ্য আছে, এটাও দিতে পারেন, এটাও দিবেন। আর ছত্রাকনাশক ওষুধ দিবেন, খৈলবীজানো পানি দিবেন। এটা দেখছেন জাম্বুরেট, ও একটা ফুল হচ্ছে, একটাই বড় হচ্ছে, আর কোনো ফুল নাই। ও প্রচুর লতা পাতা হচ্ছে, ওকে ফল নেওয়ার মতো অবস্থায় রাখি নাই, একটা ফল নেব ওটাই যথেষ্ট, এবং বাকি ডালগুলো আমার দরকার, তাই ওকে পুনিং করি নাই এবং ফলের জন্য তৈরি করি নাই। দেখছেন এটা কি, এটা মনে হয় যে কলমি শাক, কি দুম দুম করে বড় হচ্ছে, দেখে মনে হয় কলমি শাক, তো কলমি শাক হচ্ছে, এত মোটা হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। কমলা দেখবেন, কমলা একটা দুটো কমলা ঝরছে, কষ্ট লাগে না, গাছে কিছু থাকলেই খুশি। এই যে একটা কমলা ঝরে গেছে দেখেন, এই যে একটা কমলা ঝরে গেছে, যদিও পাকে নাই তার আগেই ঝরে গেছে, অতএব
এটা ঝরে যাবেই। ভালো থাকেন আপনারা।